করে একটা বিজনেস আছে ছোটখাটো, আর এই থ্রি পিসটা আমি নিলাম, আর এই যে বেডশিটগুলো সেল করবে, তো অনেকগুলো বেডশিটও আছে। আমি একটা আগে নিয়েছিলাম আর এখন এগুলো আছে, আমাকে দেখাইছে। তবে আমি আজকে বেডশিট নিচ্ছি না, আজকে থ্রি পিস নিব। আজকে আমি এই থ্রি পিসটা নিব, কারণ এটা এর আগে আমি আমার যাকে দিয়েছিলাম সিকোয়েন্সের কাজ করা এই কালারটা, তো এবার আমার জন্য এই কালারটা নিব। এখন এটা আমিও বানাতে পারি, আম্মুকেও দিতে পারি, ঠিক নাই। আমার মার জন্য মনে হয় এটা, এখন মাই ডিয়ার হাজবেন্ড দেখে চুজ করবে, যে যদি আম্মুকে বলে দিতে তাহলে আম্মুকে দিব, আর যদি বলে তুমি বানাও তাহলে আমি বানাবো। এখন বাসায় নিয়ে মাই ডিয়ার হাজবেন্ডকে দেখাবো, সে যেটা বলে সেটাই করব। আর আমার এই ড্রেসটা ভীষণ পছন্দ হয়েছে, আসলে এখন এতগুলো ড্রেস নিতে পারবো না। বান্ধবীর এই ড্রেসটাও খুবই সুন্দর, এই ড্রেসগুলোও ভালো লাগছে। এর আগের বার এসে নিয়েছিলাম এটা, এবারও এটা রয়ে গেছে, তো আমি ভাবলাম যে আম্মুর জন্য এটা নিবো নাকি, আবার বললাম যে না এটা বড় বড় ফুল তো আম্মু আবার নাও পছন্দ করতে পারে। আর এই ড্রেসের কালারগুলো খুব সুন্দর, হালকা হালকা কালার। আর পার্পেল কালার তো এমনিতেও ভালো লাগে, খুবই সুন্দর। তো ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, এই ড্রেসটা কেমন লাগবে আমাকে, মানাবে কিনা। আজকে হঠাৎ করে বান্ধবী ফোন দিল, চলে আসো আমার বাসায়, আর ও আমার জন্য কত রকম ভর্তা বানাইছে, আমি ভর্তা পছন্দ করি, তো বান্ধবী আমাকে ফোন দিছে আজকে আমার বাসায় চলে আসো দেখো কি বানাইছি। তো কি আর করব, চলে আসলাম, আর ওর কাছ থেকে একটা থ্রি পিসও নিলাম, এটাও দেখাবো। আর এখন দেখাই ভর্তা দিয়ে কি খাইতেছি আমি। এটা হচ্ছে চিংড়ি মাছ ভর্তা, এটা হচ্ছে রসুন পেঁয়াজ ভর্তা, এটা হয়েছে একটা কি মাছের ভর্তা জানে বলল, এটা হয়েছে ডাল ভর্তা, এটা হয়েছে বেগুন ভর্তা, আর কাতলা মাছ ভুনা। এ হয়েছে আমার দুপুরের খাওয়া আজকে। তো বান্ধবীর বাসায় আমার ভর্তা দিয়ে খাওয়া শুরু করে দিলাম, কে কে খাবে আমার সাথে চলে আসো। বিসমিল্লাহ, মানুষ এত মজার ভর্তা বানায় আমি জানতাম না, আর ওর কাছ থেকে আমি ভর্তা বানানো শিখছি, ব্লেন্ডারে যে সুন্দর করে ভর্তা বানানো যায়। হ্যাঁ বিসমিল্লাহ, অনেক মজা হয়েছে ভর্তাগুলো, মানে আমি কে বলতেছি রিভিউটা, সত্যি অনেক মজা হয়েছে, তোমাদেরকে খাওয়াইতে পারলে বুঝতাম কতটা মজা। তো আমার একটু আসতে দেরি হয়ে গেছে, আমার ওরা সবাই খেয়ে ফেলছে, আমি একটু পরেই খাইতেছি, আমি বলছি যে আমি একটু পরে খাবো। চিংড়ি মাছের ভর্তাটা অসাধারণ হয়েছে, এই যে চিংড়ি মাছটা সুন্দর করে ভেজে, আর এই যে বাবা পিঠা বানাইছে কালকে, আজকে আমার জন্য আবার বানাবে একদম ফ্রেশ বাবা পিঠা। আর এই যে চিংড়ি মাছের ভর্তাটা অনেক সুন্দর হয়েছে, বেগুন ভাজা, কাতলা মাছ ভুনা, অনেক মজাদার সব খাবারগুলো। আর আমি সবসময় পোলাও মাংস থেকে ভর্তাটা বেশি পছন্দ করি, আর ভর্তা যে খাওয়াবে আমি সে ভর্তালা, আবার চিতই পিঠা দিয়ে ভর্তা দিয়ে আরও বেশি মজা লাগে। তারপর চাপটি পিঠা, আমার মামির বাসা যখনই যাই, মামি আমাকে সেদিনও ফোন দেওয়াছে, আপনি চলে আসেন চাপটি পিঠা বানাবো, ভর্তা বানাবো, মানে এসবের জন্য সবসময় আমার দাওয়াত থাকে। সেটা খাওয়া দিতে হবে, তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ হাফেজ।